সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত একাত্তর মঞ্চের বিশেষ আয়োজনে। আপনাদের সবাইকে ঈদ উৎসবের শুভেচ্ছা। আমরা এই আয়োজনে যেতে চাই এবং আমরা জানি এই যে গণমাধ্যম, এই গণমাধ্যমের বড় কাজ হলো দেখা এবং দেখানো। কিন্তু আমরা কী দেখি, কী দেখাই, সেটা আবার নির্ভর করে কোথায় দাঁড়িয়ে দেখছি, কোন বাজারে আছি, দর্শক বা কী চাচ্ছেন। তবু প্রশ্ন, গণমাধ্যমের কাজ কি যা কিছু খারাপ, বিচ্যুতি, চটুল তাকে দেখা, যা কিছু রক্তাক্ত তাকে শিরোনাম করা? গণমাধ্যম কি মাছির মতো কেবল খারাপের খোঁজে? মৌমাছি হতে পারে না, ভালোর খোঁজ দিতে পারে না? বলা হয় গণমাধ্যমে তৈরি হয় ইতিহাসের প্রথম খসড়া। তাহলে এই সময়ে কোন ইতিহাসের খসড়া করছে আমাদের গণমাধ্যম? এমন নানা প্রশ্ন আলাপ আমরাই সমাজে তুলি। তাই এই উৎসবে আমরা সুযোগ নিয়েছি গণমাধ্যম হিসেবে আমরা সৃষ্টিশীল জীবনের আলাপ করতে চাই। এই আলাপচারিতা এমন মানুষের সাথে যিনি বা যারা রাষ্ট্র দেশ ভাঙতে দেখেছেন, গড়তে দেখেছেন, তারা জীবন নয় মনে করি সম্পর্ক যাপন করেছেন রাষ্ট্রের সাথে, দেশের সাথে, সমাজের সাথে, ক্ষমতার সাথে, প্রেমের সাথে, শিল্পের সাথে, সাহিত্যের সাথে, ব্যক্তি মানুষের মুক্তির প্রশ্নের সাথে। তারা কীভাবে দেখেছেন এই সম্পর্কগুলোকে, কী দেখেছেন, কতটা উৎসবে, কতটা উৎকণ্ঠায়, কতটা উদযাপনে, কতটা উদ্ভাবনে গেছে জীবন। আর এখন তো সময় বদলে গেছে, আমরা চতুর্থ শিল্প বিপ্লবে, ইন্টারনেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নজরদারির পুঁজিবাদের জমানায় আছি। লাইক, ভিউ, ভাইরাল, ইনফরমেশন, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের বলা হয় জটিল সময়ে, চটুল সময়ে আমরা এখন। এই সময়কেই বা তারা বা তিনি কীভাবে দেখেন, এই বিশেষ আয়োজনে আজকে আমাদের সাথে উপস্থিত হচ্ছেন, পরিচিত হই, আমাদের সাথে আছেন জনাব হাসনাত আব্দুল হাই, কথা সাহিত্যিক, শিল্প সমালোচক, প্রাবন্ধিক। পরিচয় আপনার অনেক, আপনাকে স্বাগত একাত্তর স্টুডিওতে। আমরা জানি আপনার জীবনের 87 বছর চলছে, এক জীবনে অনেক জীবন যাপন করেছেন। আপনি নিজে সিভিল সার্ভিসে ছিলেন, অধ্যাপনা করেছেন, সাহিত্যের নানা শাখায় আপনি কাজ করেছেন, উপন্যাসে, গল্পে, ভ্রমণ সাহিত্যে নানা চরিত্র নির্মাণ করেছেন, নানা চরিত্র খুঁজে এনে সাহিত্য রচনা করেছেন। এই জীবনে আপনি যে জীবন মানুষের, তার দেখা কি পেয়েছেন? এদিক দিয়ে আমি খুব সৌভাগ্যবান। আমি বিভিন্ন দেশে, বিভিন্ন শহরে এবং গ্রামেও থাকার সুযোগ আমার হয়েছে এবং সেই সুবাদে আমার বিচিত্র অভিজ্ঞতাও হয়েছে, ভালো অভিজ্ঞতা, আনন্দের অভিজ্ঞতা, দুঃখের অভিজ্ঞতা, কষ্টের অভিজ্ঞতা, শোকের অভিজ্ঞতা। তো এই দীর্ঘ 87 বছরে যে আমার যে জীবন, সেখানে আমি অনেক ঘটনা প্রত্যক্ষ সাক্ষী, যেমন মুক্তিযুদ্ধ আমার নিজের চোখে দেখেছি, ভূমি দুর্ভিক্ষ যে 1944 সালে দুর্ভিক্ষ হলো সেটা নিজের চোখে দেখেছি, বাড়ির পাশে দাঙ্গার সময় কলকাতায় মানুষ মানুষকে ছুরিকাঘাতে নানানভাবে মারছে, খুন করছে, সেটা দেখেছি। আমি বিজয়ের উল্লাস দেখেছি, দেশভাগের পর 47 সালে আমরা ব্রিটিশের পরাধীনতায় স্বাধীন হলাম, সেই উল্লাস আমি অনুভব করেছি অন্যদের সঙ্গে। সব তার চাইতেও বড় বেশি উল্লাস বোধ করেছি আমাদের যখন 16 ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় হলো। তো দেশে গিয়েছি, দেশের প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার আমার সুবিধা হয়ে সুযোগ হয়েছে চাকরির সুবাদে, এবং সেখানে নানা শ্রেণীর মানুষের আমি সংস্পর্শে এসেছি। এইটা এই আমার আমলা জীবনে, সরকারি জীবনের একটা মস্ত বড় পাওয়া, যে আমি জীবনকে গজদন্ত মিনার থেকে দেখিনি, আমি একেবারে সরে জমিনে, হাতে কলমে মানুষের জীবনকে দেখেছি। এই যে আপনার অনেক দেখা, এই জন্যই প্রশ্নটা করেছি যে যে জীবন মানুষের তার সাথে কি আপনার দেখা হয়েছে? আপনার যখন বয়স 10,
তখন আপনি ভারত ভাঙতে দেখেছেন, ভারত পাকিস্তান দুটো দেশ হলো, আপনার 37-এ জন্ম, 47-এ ভারত ভাগ হলো, আপনার যখন 34 তখন 71 পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্ম হচ্ছে, মুক্তিযুদ্ধ চলছে, এই মুক্তিযুদ্ধের সময়ে আপনি কি দেখেছেন, মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন, কেমন দেখেছেন এদেশের মানুষকে? মুক্তিযুদ্ধের সময় আমি পশ্চিম পাকিস্তান থেকে যেদিন 1 মার্চ যেদিন আমাদের অসহযোগ আন্দোলন শুরু হলো, বলতে গেলে মুক্তিযুদ্ধের শুরু, সেই দিন করাচি থেকেই ঢাকায় এসে নামলাম। তো ঢাকায় এসে নামলাম যে প্লেনে, সে প্লেন অনেক দেরিতে ছাড়লো এবং আমরা দেখলাম সেই প্লেনে আমরা মাত্র কয়েকজন বাঙালি, আর বাকি যারা তারা শুধু অবাঙালি না, তারা দেখলাম একটু অন্য রকমের। পরে আমরা বুঝতে পারলাম ওরা সেপাই, প্লেন ভর্তি হয়ে সেপাই আসছে। আর দেখলাম যে আমাদের মালপত্র সব পড়ে আছে, ওখানে বড় বড় কাঠের বাক্স ঢুকছে। ঢাকা এয়ারপোর্টে এসে নামলাম, ব্ল্যাক আউট, কেননা 1 মার্চ তখন সারা শহরে বিক্ষোভ শুরু হয়ে গেছে, ইলেকট্রিসিটি নাই, তারপর এয়ারপোর্ট পুরো সেনাবাহিনী দখল করে রেখেছে এবং আমরা আমাদের সুটকেস টুটকেস কিছু পেলাম না। দেখলাম যে সব উত্তেজিত হয়ে সেনাবাহিনীর কর্মকর্তারা ঘুরছে, তা আমরা বললাম যে আমাদের সুটকেস, বলে যদি বেঁচে থাকো তাহলে সুটকেস পাবে। তখন আমরা বুঝলাম যে একটা বড় কিছু হয়ে গেছে। তখনও তো আমরা জানি না যে 1 মার্চে ঢাকায় এরকম বিক্ষোভ হয়েছে, জনগণ রাস্তায় নেমে এসেছে এবং সমস্ত জীবনটাই পাল্টে গিয়েছে। আমার পটুয়াখালীতে বদলি হয়েছিল, তো ওই অবস্থায় পটুয়াখালী যাওয়ার কথা প্রশ্ন ওঠে না, কেননা পাকিস্তান থাকবে না, ভেঙে যাবে, আমরা স্বাধীন হব না হব, সব একটা সন্ধিক্ষণের মধ্যে ছিলাম। তো পুরো মার্চ মাস, 25 মার্চ পর্যন্ত আমি ঢাকাতেই ছিলাম, পটুয়াখালী যাইনি। আমি আমাদের অফিসারদের মিটিং হতো যে এই অবস্থায় আমাদের কী করার, কী করণীয়। আমরা তখন ঢাকা থেকে মফস্বলে ডিসিদেরকে জানাতাম যে তারা কীভাবে এই সহযোগিতা অসহযোগী আন্দোলনে তারা অংশ নেবে, কীভাবে জনগণকে তারা সাহায্য করবে, নানানভাবে সাহায্য করবে, এগুলো আমরা ঢাকা থেকে করতাম। বাংলাদেশের পতাকা তখন হয়ে গেছে লাল, সূর্যের ভিতরে পূর্ববঙ্গের বাংলাদেশের ছবি, মানচিত্র আঁকা। 1 মার্চ থেকে 25 মার্চ ওই সময়টা আমরা কে কী সমস্ত ভুলে রাস্তায় ঘুরতাম, কে অফিসার, কে ইঞ্জিনিয়ার, কে ডাক্তার, এ একটা শ্রেণীহীন একটা সমাজ গড়ে উঠেছিল ওই কয়েকদিনে। আমরা সবাই রাস্তায় ঘুরতাম, মিছিল দিয়ে যেতাম, স্লোগান দিতাম, সবার সঙ্গে আমরা একাকার হয়ে গিয়েছিলাম ওই সময়ে। অফিস বন্ধ, দোকানপাট বন্ধ, একমাত্র হাসপাতাল খোলা ছিল, ওষুধের দোকান খোলা ছিল, সে একটা অন্যরকম দিন। এবং 26 মার্চ থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, সেই সময়টায় আপনি ঢাকায় ছিলেন মূলত? আমি ঢাকায় 25 তারিখ পর্যন্ত ছিলাম, 25 তারিখ পর্যন্ত ছিলাম, তারপরে তো আর্মি ক্র্যাকডাউন হলো, গণহত্যা হলো, এগুলো সব আমরা বাড়ি থেকে দেখলাম যে ওরা গুলি ছুটছে, ট্যাঙ্ক যাচ্ছে, যাকে পাচ্ছে তাকে মারছে, এগুলো দেখলাম। তো কারফিউ ছিল, আমরা কেউ বের হইনি। তারপর কারফিউ যখন হলো, তো যারা অফিসে কাজ করতো কেউ কেউ গেল, অনেকে চলে গেছে দেশে, বর্ডার পার হয়ে। জি, এই তো ওই সময় আমার বোনের জামাই, সে ছিল কর্নেল খুরশিদ, আগরতলা মামলায় ছিলেন উনি একজন, উনি বর্ডার অতিক্রম করে চলে গেলেন। আমার ছোট ভাই, সে ছিল আর্কিটেক্ট, ও চলে গেল। আমার আরেক ছোট ভাই সে চলে গেল, সেও চলে গেল। তো বাবা মার সঙ্গে আমি আছি, তো বাবা মা খুব ভয় পেয়েছে, তো আমাকে থাকতে হয়, আমি থাকলাম। জি, কিন্তু আমি অফিসে যাইনি, কারণ তখন আর অফিস টফিস করবো এই ধরনের আমার কোনো মনোবৃত্তি ছিল না, যে হত্যাযজ্ঞ দেখলাম। এরপর 15 দিন পর
আমাকে একজন আসলো, সেক্রেটারিয়েট থেকে একজন আসলো, বললো যে আমাদেরকে কিন্তু এখন নাম পাঠাতে হচ্ছে যে কারা কারা অফিসে যোগ দেয়নি, এটা ক্যান্টনমেন্টে যাবে গেলে কিন্তু আপনার খুব বিপদ হবে। তো তখন আমার সামনে দুটো রাস্তা, একটা হলো অফিসে যাওয়া, আরেকটা হলো বর্ডার শেষ অতিক্রম করে চলে যাওয়া। তো আমি বাবার সঙ্গে আলাপ করলাম, তো তিনি বললেন তুমি আমাদের দুই ছেলে চলে গেছে, জামাই চলে গেছে, তুমি চলে গেলে আমাদের আমরা এখানে বড়ো বড়ি কী হবে, তো তুমি থেকে যাও। তো তারপরে মূলত বাপমার জন্যই আমি থেকে গেলাম, অফিসে গেলাম। তো ওই সময় অফিসে গিয়ে দেখে থমথমে অবস্থা, তখন কেউই মন দিয়ে কাজ করছে না। এর কিছুদিন পর দেখলাম যে সব বাঙালি অফিসারদেরকে পশ্চিম পাকিস্তানে বদলি করছে, আর পশ্চিম পাকিস্তান থেকে সব আসছে, সে সেক্রেটারি অমুক তমুক, এমনকি থানার এক পর্যায়ে এসে দেখা গেলো থানার দারোগা সেপাহি সব পাঞ্জাবি আর পাঠান এরা আসছে, মানে ওরা বাঙালিদেরকে আর বিশ্বাস করছে না। এবং তখন আমরা বুঝলাম যে ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে, কিন্তু আমাদেরকে মোটামুটি একটা স্বীকৃতি দিয়েছে, তেমন আমাদেরকে পুরো দাস হিসাবে পড়ে, কিন্তু পাকিস্তানিরা আমাদেরকে একেবারে সেকেন্ড ক্লাস না, থার্ড ক্লাস সিটিজেন, এবং সেটাও স্লেভ হিসেবে। তো বাংলাদেশ হওয়া ছাড়া যে আমাদের আর কোনো মুক্তির উপায় নেই, সম্মান নিয়ে যে বাঁচার উপায় নেই, এটা আমরা তখনই বুঝে গেলাম। আচ্ছা, বুঝে গেলাম। তো তখন আমরা প্রত্যেক দিন রাত্রে, প্রত্যেক রাত্রে আমরা স্বাধীন বাংলাদেশ বেতার, এটাই আমাদেরকে, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় নিউজ পড়তো, সেটা আমাদেরকে খুব সাহায্য জোগাতো। এমআর আক্তার মুকুলের এই যে প্রোগ্রাম স্বাধীন বাংলাদেশ বেতার কেন্দ্রে, এটা আমাদের মনোবল সাংঘাতিক ভাবে এটা সমুন্নত রেখেছিল, এবং আমি সবসময় বলতাম যে না, আমরা জিতব। ফলে যখন জনযুদ্ধ চলছে, মুক্তিযুদ্ধ চলছে, আপনি তখন ঢাকায় ছিলেন এবং আশাবাদ নিয়েছিলেন যে দেশ স্বাধীন হবে, মুক্ত হবে, কিন্তু আপনার পারিবারিক কারণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার আর সুযোগ হয়নি, ফলে আপনাকে সে সময় চাকরি করেই যেতে হয়েছে। আবারও ফিরছি আপনার কাছে, আরও আলোচনা রয়েছে, আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। যে জীবন মানুষের তার সাথে দেখা হয় কি না, উৎসবের দিনে কথা বলছি জনাব হাসনাত আব্দুল হাইয়ের সাথে। আপনি সিভিল সার্ভিসে ছিলেন, অর্থনীতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, অর্থনীতি নিয়ে অধ্যাপনাও করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি ওয়াশিংটনে পড়েছেন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়েছেন, ক্যামব্রিজে পড়েছেন, নানা জায়গায়, এবং আপনার সময়কালে আমরা দেখছি সিনিয়র জুনিয়র মিলে অর্থনীতির অনেক গুরুত্বপূর্ণ মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা। আপনার বন্ধুরা যারা সে সময় সিভিল সার্ভিসে ছিলেন, তারা মুক্তিযুদ্ধে নানাভাবে অংশ নিচ্ছে, আপনি ঢাকায় আটকে পড়ে আছেন, সেই সময়টাকে আজকে আপনি কীভাবে দেখেন? না, ওই সময় আমাদের মধ্যে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই পূর্ব পাকিস্তানের মানুষের উপরে, বাঙালিদের উপরে যে পশ্চিম পাকিস্তানিরা, পাকিস্তানি শাসকরা যে অন্যায় অবিচার করছে, এটা আমরা ভেতর থেকে খুব ভালো করে বুঝতে পারতাম। কিন্তু তারা যে আমাদেরকে এভাবে তাদের চাইতে নিকৃষ্ট ভেবে আমাদেরকে তারা যে নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লেগেছে, এবং আমাদেরকে যে দাসে পরিণত করতে চাচ্ছে, তখন আমরা নিশ্চিত হলাম যে আমাদেরকে স্বাধীন হওয়া ছাড়া আমরা মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারবো না। তো যারা ওপারে গিয়েছিল তারা তো মুক্তিযুদ্ধের জন্য সাহায্য করছে, অংশ নিচ্ছে, প্রত্যক্ষভাবে এটা আছে। তো আমরা যারা যাইনি তারাও কিন্তু পরোক্ষে অনেক রকম সাহায্য করেছে। যেমন আমার ভাই, ডাক্তার ভাই, সে মুক্তিযুদ্ধ করছে ওখানে, সে প্রায় তার বন্ধুবান্ধব নিয়ে আমাদের এসে বাসায় থাকতো, কারণ ওরা ঢাকাতেও অপারেশন করতো, তো আমাদের বাসায় থাকতো। তো আমরা তাদেরকে জায়গা দিয়েছি, খেতে দিয়েছি, তারপরে থাকতে দিয়েছি, নিজেদের ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা এটা করেছি। এবার এটা করে আমরা এক ধরনের ত্রিছি যে না, আমরাও কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে অংশ নিচ্ছি। ঠিক আমাদের মতোই
বাংলাদেশের ভেতরে যারা ছিল বিভিন্ন শ্রেণীর মানুষ, তারাও কিন্তু পরোক্ষে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। সো এটা একটা জনযুদ্ধ ছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, বহু মানুষের অংশগ্রহণের মধ্য দিয়েই ষোলোই ডিসেম্বরের মতো বিজয় আমাদের হাতে। একটা অংশ ছিল যারা বাঙালি কিন্তু পাকিস্তানি আদর্শে বিশ্বাস করে, ধর্মান্ধ, তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে, অ্যাক্টিভলি তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ করেছে। আপনি নিজে অর্থনীতির মানুষ, কিন্তু সাহিত্য আপনার হাত কাছে এসে ধরা দিল কি করে? আপনি সাহিত্যের কাছে ধরা দিলেন না সাহিত্য আপনার কাছে এসে ধরা দিল? এটা দুটোই হয়েছে। কেমন, আমি সাহিত্যের কাছে গিয়েছি, সাহিত্য আমার কাছে এসেছে, এটা দুটোই একসঙ্গে হয়েছে। এর সূত্রপাত হয়েছে আমার বই পড়া নিয়ে। আমি ছোটবেলা থেকে খুব বই পড়তাম, গল্পের বই, ভ্রমণ কাহিনী, যা হাতের কাছে পেয়েছি আমি সব পড়েছি, বই পড়েছি। তো এই বই পড়তে পড়তেই এক সময় আমার ভেতরে লেখার ইচ্ছা জেগেছে, সাহিত্য আমার কাছে এসেছে, আমিও সাহিত্যের কাছে গিয়েছি। এটা একটা পারস্পরিক একটা আদান প্রদানের মতো সম্পর্ক ছিল। কেমন, এই কেননা কেউ তো ইচ্ছে করে লেখক হবে এটা তো বলতে পারে না, তার জন্য একটা পরিবেশ দরকার, প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতি, সেই পরিবেশ আমি পেয়েছিলাম, প্রস্তুতির সময় পেয়েছিলাম, বই পড়া এবং যারা বই পড়ে তাদের সংস্পর্শে এসেছিলাম। তো এই দুটো আমি বলবো হাত ধরাধরি করে চলেছে, বই পড়া এবং লেখা। এই আপনার সাহিত্যে যত ধরনের শাখায় আপনি কাজ করেছেন, ছোট গল্পে, উপন্যাসে, ভ্রমণ সাহিত্যে, অনুবাদে, আপনি কি মনে হয় জীবনের কোন বোধগুলো কাজ করেছে? মানবতা বোধ, এটাই সবচাইতে প্রবল ছিল। মানুষের প্রতি যদি আগ্রহ না থাকে, মমত্ব বোধ না থাকে, ভ্রাতৃত্ব বোধ না থাকে, তাহলে কিন্তু একজনের পক্ষে লেখক কিংবা শিল্পী হওয়া সম্ভব না। কারণ আমরা যা লিখি কিংবা শিল্পী যে কাজটা করেন, এটা তো মানুষকে নিয়েই, মানুষের জীবনকে নিয়েই, এবং সেটা শ্রেণী নির্বিশেষে মানুষ হতে হবে। কেন, জীবন তো আর ভাগ ভাগ না, যে শ্রমিকের জীবন এই, শিল্পপতির জীবন এই। হ্যাঁ, বাইরের দিক দিয়ে বাহ্যিকভাবে তাই, কিন্তু জীবনের যে মূল কথা, আনন্দ, বিরহ, দুঃখ, বেদনা, এ তো সবার জীবনই সেম। কিন্তু এই যে 50, 60, 70 কিংবা 80 দশক, যে সময় আপনি বেড়ে উঠেছেন, আপনি অধ্যাপনা করেছেন, আপনি সিভিল সার্ভিসে ছিলেন, আমলা ছিলেন, তখন যে সময়কাল বাংলাদেশ কিংবা গোটা বিশ্ব জুড়েই, সেই সময়কাল আর এই সময়কাল তো এক নয়। আপনি বলছেন যে আপনার সাহিত্যে জীবনের যে বোধ, তার বড় দিক হচ্ছে মানবতাবাদ। এখন কি মনে হয় এই বয়সে এসে যা দেখেছেন, তাতে মানবতাবাদী ধারার সাহিত্য কি আর কাজ করে? অবশ্যই করে, অবশ্যই করে। কারণ মানবতাবাদ হলো যে ইহলৌকিক জীবনে যে মানুষের যে জীবন, কেমন, সেটাকে গুরুত্ব দেওয়া, সেটাকে গুরুত্ব দেওয়া। এটা শুরু হয়েছে ইউরোপে রেনেসাঁর আমল থেকে, ওই প্রথম কিন্তু হিউম্যানিজমের শুরু। জি, এর আগে আধ্যাত্মিক জীবনটা মানুষের জীবনে সব ছিল, শিল্পকলাও ছিল তাই। এই কিন্তু রেনেসাঁর আমলে এসে প্রথম ইউরোপে এই যেটা আমরা বলি বস্তুবাদী দর্শন, তার জন্ম হলো হিউম্যানিজম, যে এইখানকার জীবন, এটাকে আমাদের ভালোবাসতে হবে। এই জীবনকে যে আমরা ভালো না বাসি, তাহলে পরবর্তী যে জীবন সেটাকে আমরা ভালোবাসতে পারবো না। ভালোবাসাটা আমাদের এই জীবনে হতে হবে। তো এই যে হিউম্যানিজম, এটা সময়ের সাপেক্ষ না, এটা হয়েছে রেনেসাঁ থেকে, কিন্তু তারপরে থেকে কিন্তু এটা প্রবহমান স্রোতের মতন চলেছে। 60-এর দশক বলি, 70-এর দশক বলি, এই বোধটা, হিউম্যানিস্ট ফিলিংটা, এটা সবসময় আমাদের ছিল। যারা নাকি চিন্তা ভাবনা করেছে মানুষকে নিয়ে, লিখেছে মানুষের জীবন নিয়ে, শিল্পকলা তৈরি করেছে, তাদের মধ্যে এই প্রবণতা ছিল। কিন্তু
ওই বাহ্যিকভাবে জীবনটা কিন্তু বদলে গেছে। ষাটের দশকে যে জীবন, মন্থর গতির জীবন, অনেকটা নিস্তরঙ্গ জীবন, কোলাহল নেই, ওই ধরনের জীবন আস্তে আস্তে বদলাতে শুরু করেছে। যত আমাদের অগ্রসর হয়েছি আমরা, আমাদের বিজ্ঞান প্রযুক্তি আমাদের জীবনে যত বেশি এসেছে, আমাদের উন্নতি হয়েছে। মানুষকে কেন্দ্র করে যে জীবনের ধারণা রেনেসাঁতে তৈরি হয়েছিল, সেটা পরবর্তী তার প্রভাব আমরা দেখেছি, রাজনীতিতে দেখেছি, সাহিত্যে দেখেছি, দর্শনে দেখেছি, সেটা পাশ্চাত্যে যেমন এ অঞ্চলেও তেমন। কিন্তু এরপর যে জীবন বদলেছে, বিশেষ করে নব্বই পরবর্তী যে জীবন, একুশ শতকের যে জীবন, এই সময়কালে এসে এই ধারণাগুলো কি আর কাজ করছে? মানবতাবাদী সাহিত্যের ধারণা কি আসলে এখন আর ফাংশনাল কোনো আইডিয়া? না, ধারণা, ধারণার দুটো ভাগ আছে। কেমন, একটা ধারণা হলো যেগুলো চিরায়ত ধারণা, জি, শাশ্বত ধারণা, যেমন সময় নিরপেক্ষ, যেমন সত্য ভাষণ, তারপরে সৎ জীবন যাপন, জি, তা মানুষের জন্য পরোপকারী হওয়া, এই যে সব ধারণা, এগুলো কিন্তু সময়ের বিবর্তনে বদলায় না। কেমন, পাপ পুণ্যের ধারণা আগে যেমন ছিল এখনও তাই, সত্য অসত্যের মধ্যে যে বিভেদ আগে যেমন ছিল এখনও তাই। কেমন, এই ধারণা বদলায় কোনগুলো, যেগুলো সমাজ নির্ভর, যেমন মেয়েদের ভূমিকা আমাদের দেশে, অন্য দেশেও ছিল, আমাদের দেশে পঞ্চাশের দশকে ষাটের দশকে দেখেছে মেয়েরা কলেজে যাচ্ছে ঘোড়ার গাড়ি চারিদিকে কাপড় দিয়ে ঢেকে, খুব পর্দানসীন মেয়েরা যাচ্ছে কলেজে পড়তে। ইউনিভার্সিটিতে যারা পড়তো আমাদের সময়, মেয়েদের সংখ্যা কম, দুজন তিনজন, তারা গেটের বাইরে, দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করত, আমরা ছেলেরা গিয়ে বসে আছি, কিন্তু ওরা ভেতরে আসছে না। স্যার এসে ভেতরে ঢুকলেন, তখন তার পিছনে পিছনে আসতো, তারা যে ভয় পেত আমাদের তা না, কিন্তু ওই ধরনের একটা সামাজিক বিধিনিষেধ, ওই ধরনের একটা অলিখিত একটা আইন হয়েছিল। তো এইটা, এইসব বদলে গেল। মেয়েদের এই যে চলাফেরা এ করা এবং চাকরির ক্ষেত্রে, ওই সময় তো চাকরি করে এম এ পাস টাস করে লোকে গৃহবধূ হয়ে বসে থাকতো, তাদের কোনো চাকরি নাই, একমাত্র চাকরি ছিল শিক্ষকতা, জি, এর বাইরে মেয়েদের। কিন্তু এখন মেয়েরা এখন প্লেন চালাচ্ছে, মেয়েরা এখন ট্যাঙ্ক চালাচ্ছে, তারা মেট্রো স্টেশনের যে গাড়ি, ট্রেন, সেই ইঞ্জিন চালাচ্ছে, এমন কোনো পেশা নেই যেখানে মেয়েরা নেই। তো এই যে ধারণা ছিল মেয়েদের ব্যাপারে, এই ধারণাটা বদলে গেল। যেই ধারা, যেই মানবতাবাদী ধারার সাহিত্যের ঘরানায় অনেকগুলো মানুষকে পাওয়া যায়নি, অনেকগুলো চরিত্রকে পাওয়া যায়নি, যখন সেটা আমরা আলবিয়ার কামুর মধ্যে দেখি, কাফকার মধ্যে দেখি, আখতারুজ্জামান ইলিয়াসের মধ্যে দেখি, শহীদুল জহিরের মধ্যে দেখি, তখন কি আপনার মনে হয় না, এমনকি আপনার কাজ যেটা একটু পরে আমি আলোচনায় আনব, তখন কি আপনার মনে হয় না যে মানবতাবাদী ধারার ধারণা এখন আর ঠিক কার্যকর নয়? না, এটা আমি অস্বীকার করবো না, এটা আমি বলবো না। মানবতাবাদী ধারা এটা শুধু সাহিত্যে না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই থাকতে হবে। মানবতাবাদ হলো সব, যে ওই সময় রেনেসাঁর একটা কথা বলা হয়েছিল, সেটা হলো ম্যান ইজ দ্য মেজর অফ এভরিথিং, মানুষই হলো সবার উপরে, মানুষটা তাহার উপরে নাই। কেমন, মানব এবং মানবতাবাদ মানে হলো মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষ যেরকমের সে হলো তার শ্রেষ্ঠ জীব, এই এই বিশ্বাস তো কখনো যাবার নয়। কিন্তু আমরা যদি গোটা প্রকৃতিকে দেখি, মানুষকে যদি তার অংশ হিসেবে দেখি, তাহলে কি এখন যে আইডিয়াস অফ লাইফ তৈরি হয়েছে, এই প্রশ্নে আপনার সাথে আলোচনায় আসবে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আমরা আলোচনায় আছি যে এই যে ধারণা মানুষকে কেন্দ্র করে রাজনীতি, রাষ্ট্র, সমাজ, ফলে সেখানে এই যে ডিভাইন সুপ্রিমেসি সেটাকে নাকচ করে দিয়ে এই যে ইহজাগতিকতার ধারণার মধ্যে, যেখানে মানবতাবাদের ধারণাটা পরিষ্কার হয়ে উঠল, এই অঞ্চলে যেটা সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই, কিন্তু এই যে আইডিয়া গত দুইশো বছর ধরে চলেছে, আমি যে প্রশ্নটা করছি সে আইডিয়া সাহিত্যের ধারায় আর কতটা কার্যকর, যখন আইডিয়াটা এখন নতুন করে যে মানুষ
সব কিছুর মেজার নয়, মানদণ্ড নয়, বরং প্রকৃতি অংশ হচ্ছে মানুষ, ফলে ইকোসিস্টেম হচ্ছে মানদণ্ড। যেমন ধরুন সুলতানকে নিয়ে আপনার কাজ, পাশ্চাত্যের যে জীবন সেখানে মানবতাবাদকে প্রধান এবং গুরুত্ব দেওয়া হয়েছে, যে আধ্যাত্মিক জীবনের তুলনায় বেশি করে। তো এখানে আধ্যাত্মিক জীবনকে ত্যাগ করা হয়নি, পশ্চিমেও করা হয়নি, অন্য কোনো দেশেও করা হয়নি। আগে যেখানে রেনেসার আগে মধ্যযুগ পর্যন্ত ইউরোপে অন্যান্য দেশে যেখানে আধ্যাত্মিক জীবনই সবচেয়ে একমাত্র সত্য বলে মনে করা হয়েছে, মানুষের জীবনটাকে মনে করা হয়েছে যে এটা ক্ষণিকের জন্য, এটা না। এরপরে কিন্তু বলা হয়েছে যে না, মানবতাবাদে আধ্যাত্মিক জীবনকে কিন্তু অস্বীকার করা হয়নি। মানবতাবাদে বস্তুবাদী দর্শন যেমন আছে, ভাববাদী দর্শনও আছে। নাহলে কিন্তু মানবতাবাদটাকে মনে হবে এটা বুঝি একটা নাস্তিকতার মতন, তা নয়। মানবতাবাদের মধ্যে ভাববাদী দর্শন, আধ্যাত্মিক জীবনের প্রতিও স্বীকৃতি আছে। কেমন, এটা খুব ভালোভাবেই বলা হয়েছে যে মানুষ একটা ইকোলজির সন্তান। আমরা যখন, আমাদের যখন আদিম পুরুষ তাদের জীবনযাপন করেছে, তারা তো একটা ইকোলজির মধ্যে, অরণ্য, পাহাড়, পর্বত, এখানেই তাদের জীবনযাপন ছিল। আমরা সেখান থেকে সরে এসে এখন নগর সৃষ্টি করেছি নিজেদের তৈরি। এটা ঠিক আমাদের যে ন্যাচারাল হ্যাবিটাট, আমাদের যে ন্যাচারাল ইকোলজি, তার সঙ্গে মেলে না। এবং এই সঙ্গে আমরা আরও একটা কাজ করি, আমরা নগর স্থাপন করে এমন জীবনযাপন করছি প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছে। আমরা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছি, উষ্ণতা বাড়ছে। আমরা যে আমাদের ইকোলজি ভুলে তার প্রতি অবিচার করেছি, অন্যায় করেছি, এবং সেটাকে আমরা ইচ্ছে মতন লুণ্ঠন করেছি আমাদের সাময়িক প্রয়োজন মেটানোর জন্য, গাছ কেটে সেগুলো আমরা ফার্নিচার বানিয়েছি, বাড়ি তুলেছি। ওই ওই গাছ, ওই অরণ্য, ওটা তো আমাদের ফুসফুস, আমাদের অক্সিজেন ওখান থেকে আসে। তো এর ফল এই যে আমরা ইকোলজি ভুলে, শুধু ভুলে না, ইকোলজির প্রতি আমরা যে অন্যায় করেছি, অবিচার করেছি, শোষণ করেছি, তার আমাদেরকে ফল এখন ভোগ করতে হচ্ছে। তার মানে আমরা যে একটা ভোগবাদিতার জীবনের মধ্যে ঢুকে পড়েছি গত শত বছরে, তারই দুর্ভোগ এখন আমাদের পোহাতে হচ্ছে। কিন্তু আপনি যখন সুলতান নিয়ে কাজ করতে গেলেন, তখন আপনার কী মনে হয়েছে? তখন আমার মনে হয়েছে যে সুলতান সেই ব্যতিক্রমী লোকদের একজন, যারা এই মানুষের ভুলটাকে শোধরাতে যায় তাদের নিজেদের সীমিত পরিসরে। কিভাবে? উনি আবার প্রকৃতির কোলে ফিরে গিয়েছেন, প্রকৃতির কোলে ফিরে গিয়েছেন, ওখানে পর্ণকুটিরে থেকেছেন, এবং তার যারা ফ্যামিলির মেম্বার, মানুষ শুধু না, সেখানে পশু পাখি এইগুলো উনি ছোটোখাটো চিড়িয়াখানা, ছোটোখাটো চিড়িয়াখানা। অর্থাৎ আমাদের আদি পুরুষরা ঠিক যেভাবে সেই প্রাগৈতিহাসিক যুগে জঙ্গলে কিংবা পাহাড়ে পর্বতে এই ইকোলজিতে থাকতো, যেখানে পশু বন্য পশু পাখিও ছিল, ওই ওই ধরনের ইকোলজির একটা প্রোটোটাইপ তিনি নিজের গণ্ডিতে উনি একটা তৈরি করে নিয়েছেন। তো এটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। আমার মনে পড়েছে যে না, উনি তো আর সমাজকে, কেউ রাষ্ট্রকে বদলাতে পারবেন না, উনি নিজে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে আমাদেরকে অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তির যে উন্নতি, তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, তার সুফল আমাদেরকে পেতে হবে, এবং তার ভিত্তিতেই আমাদের জীবনের উন্নতি আসবে। কিন্তু আমরা যেন আমাদের শেকড়ের কথা বলে না যাই। সুলতান নিয়ে আপনি কাজ করেছেন আপনার উপন্যাস, এবং আপনি বললেন যে কোন দিকটা সুলতানের আপনাকে আলোড়িত করেছে, এবং এটা দেশে, দেশের বাইরেও এই উপন্যাসটি বেশ আলোচিত আপনার। কিন্তু আপনি আরজ আলী মাতুব্বর, তাকে নিয়ে কেন আগ্রহী হলেন? সুলতান একটা ডায়নামিক জীবন, চিত্রশিল্পী, অসাধারণ সব কাজ, নানা দেশে আলোচিত এক চরিত্র, ফলে এবং জীবনযাপনের ধরন সেটা আপনাকে টেনেছে, কিন্তু আরজ আলী মাতুব্বরের মতো এরকম একটা প্রায় চালচুলহীন সাধারণ মানুষ, নিম্নবর্গের মানুষ বলা হয়,
সেরকম একটা মানুষের কোন দিক আপনাকে টানলো? আরব আলি মাতব্বরের জীবন আমাকে আকৃষ্ট করলো এই জন্য যে উনি একটা সামান্য কৃষকের সন্তান, লেখাপড়া উনি করার সুযোগ হয়নি। লেখাপড়া করার তার খুব আগ্রহ ছিল, কিন্তু কয়েক শ্রেণী পর্যন্ত পড়ার পর তার বাবা মারা যাওয়াতে সংসারের ভার তাকে নেওয়া হলো। কিন্তু তার যে জ্ঞান পিপাসা, পড়াশোনা করার যে আগ্রহ, এটা কিন্তু চলে গেল না। উনি মাঠে হাল চষছেন, তারপরে মাঠে ফসল তুলছেন, এসব করছেন, অবসর সময়ে মাঠে বসেই গাছের ছায়া বই পড়ছেন, এবং ওই বই পড়ছেন স্কুলের সিলেবাস মিলিয়ে। এবং এভাবে তিনি পড়ে পড়ে ক্লাস টেনে গেলে ও নিজে পরীক্ষা দিলেন, নিজে নিজে পরীক্ষা দিয়ে নিজে নিজে নম্বর দিলেন এইভাবে। তো এভাবে একজন সশিক্ষিত মানুষ, কৃষক, কৃষিকাজ করছেন, আবার একই সঙ্গে পড়াশোনা করছেন, পড়াশোনা করে তিনি এই পর্যায়ে গেলেন যে তিনি দর্শনে আগ্রহী হয়ে গেলেন। সেই দর্শনে বই পড়ার জন্য উনি বরিশালের কলেজে যেতেন, কলেজের লাইব্রেরিতে গিয়ে বই পড়তেন, এসব করতেন। তো এটুকু করলেও একটা প্রশংসার পাত্র হতেন, কিন্তু তিনি সেখানেই থেমে থাকলেন না। তার যে কৃতিত্ব, সেটা হলো ওনার চিন্তাভাবনা, মৌলিক চিন্তাভাবনা, দর্শন নিয়ে, জীবন নিয়ে তার যে মৌলিক চিন্তাভাবনা, এবং কি বিজ্ঞান নিয়ে তার যে মৌলিক চিন্তাভাবনা উনি লিখলেন এবং পরে ওগুলো বইয়ের আকারে বের করলেন, নিজের খরচে বইয়ের আকারে বের করলেন। এবং সেসব চিন্তাভাবনা এত ম্যাচিওর এবং এত কনসিস্টেন্ট এবং যুক্তিপূর্ণ যে বরিশাল কলেজের যে শিক্ষক, বেশ কিছু শিক্ষক তার ভক্ত হয়ে গেল। উনি ম্যাট্রিক পাশও না, কলেজে পড়েন নাই, ইউনিভার্সিটি পড়েন নাই, কিন্তু তার চিন্তাভাবনা এবং ওই কয়েকটা বই পড়ে বরিশাল বিএম কলেজের অনেক অধ্যাপক তার ভক্ত হয়ে গেল, এবং তাকে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে এসেছিল বক্তৃতা দেওয়ার জন্য, এবং উনি দর্শন বিভাগে বক্তৃতাও দিয়েছেন। তো একটা আমি তাকে সচক্ষে দেখিনি, কিন্তু তার কথা যখন আমি শুনলাম আমি অবাক হয়ে গেলাম যে একজন কৃষক পরিবারের সন্তান এইরকম প্রতিকূলতা, যে পড়াশোনা করতে পারল, তার জ্ঞান পিপাসা এরকম যে উনি শুধু পড়লেন না, লিখলেন, এবং এমন মৌলিক লেখা লিখলেন যেটা অনেক পণ্ডিত ব্যক্তিও এটাকে অস্বীকার করতে পারল না। এই যে একটা মানুষ যিনি ফর্মাল এডুকেশনের মধ্য দিয়ে যাননি, কিন্তু তিনি সশিক্ষায় শিক্ষিত হলেন এবং সমাজকে প্রশ্ন করলেন, ধর্মকে প্রশ্ন করলেন, সংস্কারকে প্রশ্ন করলেন, এবং তার নিজের অভিজ্ঞতা হচ্ছে যে তার মা যখন মারা যায়, যেটা আপনার একজন আরজালি উপন্যাসও আপনি এনেছেন, তার মায়ের ছবি তোলা হয়েছে বলে, ফটোগ্রাফি করেছে বলে একজন দাফন কাফন করলো না। আপনার কি মনে হয় যে সমাজটা, এই যে ধর্ম ব্যক্তিগত, অবশ্যই ধর্ম ব্যক্তিগত সুন্দর, প্রত্যেকের ধর্মভীরু হতে পারেন, কিন্তু সমাজ, রাষ্ট্র, রাজনীতি যখন ভেদ তৈরি করে, সাম্প্রদায়িকতা তৈরি করে এবং মানুষের ব্যক্তি স্বাধীনতার উপরে হস্তক্ষেপ চলে আসে, একজন আরজালির সমাজ, একজন সুলতানের সমাজ বা সেই সব মানুষের মুখের বা মানুষের সমাজ আর আজকের সমাজের কি পার্থক্য দেখেন, নাকি সমাজ আরও সাম্প্রদায়িক হয়েছে, আরও পশ্চাৎপদ হচ্ছে? যেটা আরজালি করেছেন, উনি তো সত্যের সন্ধান করেছেন এবং সত্যের সন্ধানে উনি মুক্তবুদ্ধির চর্চা করেছেন এবং দার্শনিক সব প্রশ্ন করেছেন। শেষ দিকে আপনার সাথে শিল্প সমালোচনাও আপনার কাজ, আপনি নিজে যখন সমালোচনার মধ্যে পড়েন, আপনার কাজ নিয়ে যখন বিতর্ক হয়, তখন আপনি সেটা কিভাবে দেখেন? যেমন আপনার একটা ছোট গল্প নিয়ে 2013 সালে বিতর্ক হয়েছিল ক্যামেরার সামনে, মেয়েটি, এটি আপনাকে কি ভাবিয়েছে? কারণ সেটি নিয়ে অভিযোগ উঠেছে, এই গল্পটিতে মেয়েদেরকে যেভাবে দেখা হয়েছে সেটি একটি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, পশ্চাৎপদ দৃষ্টিভঙ্গি, যদিও গল্পটি ছিল আমাদের নববর্ষের কনটেক্সটে, কিন্তু সেখানে সেটিংটা, যে অভিযোগটা, যে প্রশ্নটা উঠেছে, সেখানে সেটিংটা গণজাগরণ মঞ্চের বিষয়কে সামনে এনেছে। আপনি এই সমালোচনাটাকে, এই বিতর্কটাকে কিভাবে দেখেন? না, ওখানে আমাকে ভুল বোঝা হয়েছে। কেমন, আমার ওই গল্পটা শাহবাগ আন্দোলনের বিরুদ্ধে লেখা নয়,
কেননা শাহবাগ আন্দোলনের গণজাগরণ মঞ্চ সমর্থন করে আমি ওই ছোট গল্পটা লেখার আগে চারটা লেখা লিখেছি। একটা ছোট গল্প লিখেছি সমর্থন করে, যে ওখানে আমার যে নায়ক প্রধান চরিত্র দুজন তারা ওখানে যাচ্ছে, অংশ নিচ্ছে, এটা একটা সমকালে বেরিয়েছে, এটা দৈনিক সমকালে। আচ্ছা, আমি আমাদের তোমরা নতুন প্রজন্ম আমাদের সবুজ সালাম নাও, এটা বলে আমি এক প্রবন্ধ লিখেছি গণজাগরণ মঞ্চের, এদেরকে সমর্থন করে প্রশংসা করে, যে আমরা যা পারিনি তোমরা সেটা করে দেখালে। এই প্রবন্ধ বেরিয়েছে যুগান্তরে, আরও দুটো প্রবন্ধ বেরিয়েছে ওদেরকে সরাসরি সমর্থন করে আমাদের সময় পত্রিকায়। চার চারটা লেখা বেরোনোর পর এই ছোট গল্পটা, এখানে একটা মেয়ে শাহবাগে সে নববর্ষ উপলক্ষে সে ধারা বিবরণী দিচ্ছে টেলিভিশনের, কেমন সেখানে আছে। তারপরে একটা চরিত্র আছে সেখানে, সে বলছে জানেন মেয়েদেরকে কত কিছু দিতে হয়, প্রত্যেকটা জিনিস আমাদেরকে আহার্য হতে হয়, খাবার হতে হয় মিছিলে যাওয়ার জন্য, মিছিলে স্লোগান দেওয়ার জন্য। তো মিছিলে স্লোগান আর শাহবাগ এই দুটো মিলিয়ে যারা পড়েনি আমার আগের লেখাগুলো ভেবেছে আরে এটা তো শাহবাগের বিরুদ্ধে, এভাবে একেবারে কি বলবো মূর্খের মতন তারা আমার এই গল্পের ভুল ব্যাখ্যা করেছে। প্রশ্ন হচ্ছে আপনি কি কোথাও এটার স্ট্রাকচারাল দুর্বলতা দেখেন কি না, হলে কেন এই বিতর্ক তৈরি হলো? না, এই বিতর্ক তৈরি হলো অজ্ঞতার জন্য। ওকে, অজ্ঞতার জন্য, কারণ তারা যদি আমার ওই আগের লেখাগুলো পড়তো, একজন লেখক যে একটা আন্দোলনকে চার চারটা লেখা দিয়ে সমর্থন করলো, এবারে এটা ডকুমেন্টারি এভিডেন্স রয়েছে, ওই যে পুরোনো কপি রয়েছে, আমি ওগুলো ছেপে দিয়েছি পরে একটা বইতে। জি, কিন্তু প্রথম আলো সে লেখাটা ছাপলো আবার তুলেও নিল পরে, তাদেরকে তাৎক্ষণিক যে আন্দোলন হচ্ছে এটা সামলাতে হবে তো। এবং ওই সময় আমি ফেসবুকে ছিলাম না, আমি ফেসবুকে মাত্র তিন চার বছর ধরে এসেছি। আমাকে অনেকে বলেছে, আমাকে কানাডা থেকে আমেরিকা থেকে, যে আপনার সম্বন্ধে যা তা বলছে, কিন্তু যারা প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী, যারা সিভিল সোসাইটির আন্দোলন করে এবং যাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, আমার বাড়িতে যাওয়া আসা করে, খায় দায় আড্ডা মারে, আমিও যাই, তো আমার লেখার সঙ্গে পরিচিত, তো তারা এটা কী করে বিশ্বাস করতে পারলো যে রাতারাতি আমি আমার স্বভাব বদলে ফেলবো এবং এই ধরনের একটা লেখা লিখবো, এটা কী করে ভাবতে পারলো? জনাব হাসনাত আব্দুল হাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, একাত্তরের স্টুডিওতে আসার জন্য। আমরা শেষ করছি আজকের একাত্তর মঞ্চ এখানেই।